অনেক লোক আসবে আসে না কি করব তখন তিনি বললেন অনেক কিছু কত ফুলে গেছে তোমার চোখে পড়ে না কিরা মানে জীবাত নষ্ট যেখানে ভগবানের কথা হয় যেখানে ভাগবতের কথা হয় সেখানে দেব দেবী নানা রকমের সব কৃষ্ণ যত রকমের উপসর্গ রয়েছে তারাও আসে গোকর্ণ যখন ভাগবত পাঠ করছিলেন তার ভাই ধুন্ধুকারীকে উদ্ধার করবার জন্য ধুন্ধুকারীর বসার জায়গা নেই হরিদ্বারে যখন তিনি ভাগবত পাঠ বসেছেন তখন তার পরিস্থিতি এমনই তার ভাই যার জন্য যার উদ্ধারের জন্য তিনি ভাগবত পাঠ করছেন তারই বসার জায়গা নেই কোথায় বসলেন একটা বাঁশের বাঁশের ভেতরে এইরকম ধরনের জানবেন না লোক এলো কি না সব থেকে মুখ্য বিষয় হচ্ছে আমি কতটা ভগবানকে স্মরণ করতে পারলাম কেন এটাই হচ্ছে আমাদের জীবন মানুষ জীবনটা ভগবান এই জন্যই দিয়ে আমাদের মনটাকে পাল্টানোর জন্য মনটা রয়েছে কোথায় এই জড়ভোগের মধ্যে রয়েছে এই জড়ভোগ থেকে উঠিয়ে ভগবানের সেবায় লাগানোর জন্যই ভগবান আমাদেরকে মানুষ বুঝেছেন আমরা মানুষ দেহ পেয়েছি মানে ভগবান আমরা দিয়েছে কি জন্যে না আমাদের যে মনটা লেগে আছে জড় ভোগের পেছনে সর্বক্ষণ লেগে আছে জড় ভোগ থেকে মনটাকে উঠিয়ে ভগবানের সেবা মানে কেন মনটা যদি ভগবানের সেবা লাগে তাহলে আমাদের যে আসল যে স্বরূপ আমরা কারো বউ নয় আমরা কারো পতি নয় আমরা কারো কোন কিছু নয় আমরা সবাই একটাই পরিচয় কি আমরা ভগবানের নিত্য দাস সনাতন গোস্বাই পাদ সকলকে শিক্ষা দেওয়ার জন্য সনাতন গোস্বাই পাদ জিজ্ঞাসা করছেন তাকে না সে সনাতন পুরুষ সেটা কে সনাতন পুরুষ কে না কৃষ্ণ যিনি এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসেছিলেন কাশী দশাশ্বমেধ ঘাটে চন্দ্রশেখরের বাড়ির কত মিলন হলো তারপরে প্রশ্ন করল তারপরে সনাতন গোস্বাই মন্ত্রী বললেন কৃষ্ণ তোমাকে মহাপ্রভু বললেন নতুন কৃষ্ণ তোমাকে নরক থেকে উদ্ধার করেছে তখন সনাতন বলছেন আমি জানি না কৃষ্ণ করেছে কৃষ্ণ কাকে জানি না তবে আমি এটা জানি আপনি আমাকে উদ্ধার করেছেন তারপর অনেক কথা প্রসঙ্গ হচ্ছে কথা হতে হতে তিনি প্রশ্ন করলেন কি কে আমি কেন মরে যারে তাপত্র দেখুন আমি কে আমার স্বরূপটা কি আমি অমুকের বাবা নই আমি অমুকের মা নই আমি অমুকের পিসি নই অমুকের মাসি নই আমি অমুকের তমুক নই কিছু নয় স্বরূপের পরিচয় একটাই হ্যাঁ আমি কে এই প্রসঙ্গে বললেন কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস জীব মানে এদের জীবন আছে যারা উত্তেজনা সাড়া দেয় এদের চেতনা আছে তারা ভগবানের অনু অংশ এই জন্য জীবকে আমাদের ভক্তকে বললেন যে যে চিত কম জীব চিত কম চিত মানে যেটা চিত জগতে থাকে চিন্ময়
সেই চিন্তমান বস্তুটাকে ভগবান ভগবানের একটা অনু অংশ অংশ দেখবেন আমাদের ভক্তনাথ ঠাকুর বলছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান যেটা দেখবেন বৈষ্ণবরা কখনো মারামারি করে না করে হিংসা করে না করে বৈষ্ণব ধর্মটা এরকমই তো যাই হোক সনাতন গোস্বামী পাঠ যখন জিজ্ঞাসা করতেন কে আমি কেন মরি জানে তাপত্র ইয়া নাই জানি কইছে হিত হয় সাধ্য সাধন তত্ত্ব উচিত না জানি কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি কত সুন্দর কথা কথাটার মধ্যে বাহ্য দৃষ্টি দেখলে মনে হবে কিচ্ছু নেই কিন্তু সব প্রশ্ন এমন প্রশ্ন করলেন সনাতন প্রশ্ন সনাতন পুরুষ আর করছেন কে সনাতন প্রথম প্রশ্ন কে না ভগবান প্রশ্নকর্তা কে না সনাতন প্রশ্নটা কি সনাতন সকলে সনাতন শাশ্বত উত্তর দিলেন কি আমি মানে জীব কৃষ্ণ এই জিনিসটা ভুললেই এই জন্য জানবেন শুধু মানুষ রূপী দেহতেই জীব আর জীব আর অন্য কেউ জীব না এটা নয় জীব তাতে জীবন আছে আমরা আমাদের জীবনটা দিয়েছে কেন অন্যান্য অন্যান্য দেহ আমরা পেয়েছিলাম সেই দেহতে এই চেতনা ছিল চেতনা বলতে এটা বুদ্ধি ছিল না কিন্তু মানুষ সব পারে মানুষ সব সঙ্গ পেলে দেবতাদের থেকে ভালো হতে পারে একটা মানুষ সৎসঙ্গ পায় দেবী দেবতা থেকেও ভালো হতে পারে যদি অসৎসঙ্গ পায় সিংহের থেকে হিংসর পায় মানুষ হয়েছি বুদ্ধি দিয়েছেন কি করতে হবে সবাই বলে কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি কষ্ট সবাই কষ্ট পাচ্ছে সত্যি কথা তার অর্থ কষ্ট আছে তার শারীরিক অনেক কষ্ট আছে অনেক রকমের কষ্ট আছে এই জগৎটা দুঃখের জগৎ এই জগতে এসেছি দুঃখ নিয়েই আমাদের বাঁচতে হবে এই জন্য সন্তান সাহেব বলবেন কি কে আমি কেন মরে যারে তাপত্রয় তিনটে তাপ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটে তাপ সকলকে আমাদের কষ্ট দিচ্ছে আধ্যাত্মিক বলতে যেটা শরীর ও মন থেকে সৃষ্টি যে তাপ মানে দুঃখ তাকে বলে আধ্যাত্মিক তাপ আমরা তো বলেছিলাম পান করে মনে হয় তো মনে নেই বলেছি কিনা তারপর বলে শরীর ও মন থেকে তাপ যেমন শীতকালে ঠান্ডা নেই হাঁচি হচ্ছে কাশি হচ্ছে সে কষ্ট হয় না সুখ মন কোনো একটা জায়গায় বসে আছেন সুন্দর আনন্দ করছেন হঠাৎ ফোন এলো কোনো নিকট আত্মীয় সেখান থেকে মন খারাপ হয় না মন থেকে থাকে এই ধরনের তাপকে বলে আধ্যাত্মিক তাপ আদি ভৌতিক মানে অন্য জীব থেকে যেমন এখন বসে আছেন নিশ্চয়ই মশা কামড়াচ্ছে মানে কামড়াচ্ছে কেন মশা নেই মশা কামড়া না খালে ভালো তো নিশ্চয়ই বাড়িতে শুলে মশা কামড়াবে কিন্তু প্রচন্ড ঘুম পেয়েছে মশা মশা কানে ভাঙন করছে কি বলবো দুঃখ হয় না সুখ হয় এই ধরনের অন্য জীব থেকে যে দুঃখ তাকে বলা আদি ভৌতিক অন্য ভূত বোঝা গেছে তারপর হচ্ছে আদি দৈবিক
ভূমিকম্প হয়ে গেল, আমফান ঝড়ে এসেছিল, সব আদি দৈবিক থাকবে, এ কখনো যাবে না। ভাববেন না আমি সন্ন্যাসী হয়েছি বলে আমার কিছু নেই, এটা না, আমারও আছে। এই জগতে থাকলে না হবে, কিন্তু এটা তো মুহ্য মানে হবে। কি করতে হবে? মনটাকে যে কোনো প্রকারেতে, ভগবান বলছেন অনেকে তো স্থির মতি ভক্তিমর্মে প্রিয় নর, ভগবান শ্রীমদ মানে ভগবদ গীতা দ্বাদশ অধ্যায়ে একটা শ্লোকে বলছেন অনেকে তো স্থির মতি, যা মতিটা আমাতেই স্থির হয়েছে, মানে কি যে কোনো পরিস্থিতিতে দুঃখে আমার যখন সুখ মনে হয়, সুখ তো নেই এই জগতে, সুখ বলতে কোনো বস্তু নেই, মানে কি আছে দুঃখ আছে, সুখটা একটা দেখায় মাত্র সুখ, কিন্তু পরিণতি দুঃখ হয় কিনা আমরা জীবনটা মিলিয়ে দেখুন। অনেক শখ করে বিবাহ করেছিলেন, যেটা মনে করেছিলেন সেটা হয়েছে পাচ্ছেন, যাবো এরকম মোহ টানছে আমাদের চারদিকে। আমিও যখন প্রথম সন্ন্যাসী নিই, সন্ন্যাস হওয়ার জন্য ছড়ো করছি, তখন আমারও মনে হয়েছিল বাহ সুন্দর জীবন, খাও দাও ঘুমাও রান্না করো, খাও ঘুমাও হরিনাম কর, এই তো জীবন। তারপরে যখন মঠে ঢুকলাম, ওরে বাবা ঘুমাতো সময় নেই, ঘুমা সময় নেই, মনে হয় চব্বিশ ঘন্টা দিনের পরিবর্তে যদি দিনটাকে ষাট ঘন্টা চৌষট্টি ঘন্টা হতো ভালো হতো, এরা করেছে একটা করে একটা করে একটা করে একটা এসেই যাচ্ছে এরকম জীবন। ভাববেন না আপনি দুঃখে আছেন, আমি সন্ন্যাসে সুখে আছি, ইনি মাস্টার মশাই বলে সুখে আছেন, ইনি ইনি আর কি বিবাহ না করে সুখে আছেন, উভয় দুঃখ আছে, শারীরিক দুঃখ মানসিক দুঃখ সব জায়গায় দুঃখ আছে, কিন্তু আমরা আমরা কখনো ভগবানকে ভুলব না, ভগবানের কথাকে ভুলব না। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ভগবান বলছেন যে আমি তোমার সঙ্গে ভালোই করো, এবার ভগবান যা করেন জীবের ভালোর জন্য করে, ভালোটা বুঝতে পারি না। একটা উদাহরণ দিচ্ছি, আমি দুই বন্ধু ছিল, দুই বন্ধু আজকে উপাসনায় পড়েছি, গোপাষ্টমের কথাটা পড়া যাচ্ছে, বুঝে না প্রথমে পরমার্থটা কি আছে, মনটাকে ভগবানেতে বসানো যেটা পরমার্থ, হরিনাম করুন হরি সেবা করুন, হরিনাম না করলে ভগবান সেবা নেবে না, আর ভগবান সেবা না নিলে মনে আনন্দ হবে না, যে হরিনাম করতেই হবে। অনেক আগে বলে সেবান মুখ জীবা আদৌ, সেবা করো হরিনাম না করলে যাবে না, এটা হবে না। মহাপ্রভু নিজেই বলেছেন ওই লক্ষ্যপতির হাতে ছাড়া অন্ন গ্রহণ করি না, কোনো সেবা গ্রহণ করি না। লক্ষ্যপতির কথা বলার সঙ্গে সঙ্গে তখনকার দিনে লক্ষ টাকা মানে অনেক টাকা, যে কালে এক টাকায় এক টাকায় প্রায় ষোলো মন না চল্লিশ মন মানে চার চল্লিশ মন মানে চার চার ষোলো এক টন ছশো কেজি, এক হাজার ছশো কিলোগ্রাম চাল এক টাকা পাওয়া যেত, এখন পাওয়া যাবে? তাহলে সেই সেই কালে এক লক্ষ টাকা মূল্যবান অনেক ব্যাপার। তো সেই যেই মুহূর্তে মহাপ্রভু সকলকে বললেন ওই লক্ষ্যপতির হাতে ছাড়া সেবা গ্রহণ করব না, স্বাভাবিক সব ভক্তরা একদম দুঃখে ফেটে পড়ল, হে ভগবান আমাদের তো এত টাকা নেই, কি করি কি করি, ভগবান তো অন্তর্যামী সকলের অন্তরের কথা বুঝতে পেরে কি বললেন, তোমরা কি বুঝেছো
আমি বাকের লক্ষ্যপতি বলছি তার ভক্তরা বলছে না তিনি লক্ষ্য নাম গ্রহণ করে এই মহাপ্রভু এটা দিয়ে শিক্ষা দিয়েছে লক্ষ্য নাম মানে 64 ফেরা নাম এখন আমরা তো অনেক গ্রামে গঞ্জে তো অনেক খাটতে হয় নাকি আর 64 বার নাম করতে যদি একা করে চিত্ত করেন 4 থেকে 5 ঘন্টা লাগবে আর যদি বিক্ষিপ্ত চিত্ত করেন তাহলে 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে সারাদিনও লাগতে পারে একাগ্র চিত্র মনে ফোন বন্ধ করে দেয়া কারো কথা না শোনা মনটাকে ভগবানেতে বসিয়ে দিয়ে ভগবান লীলায় বসিয়ে দিয়ে ভগবান রূপে বসিয়ে দিয়ে ভগবান গুণে বসিয়ে দিয়ে নাম করা একাগ্র চিত্র সেটা 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বুদ্ধিমান মানুষ কি করে সকালে কাজ শুরু করার আগে এগুলো সমাপ্ত করে এটা বুদ্ধিমান সকাল সকাল উঠে উঠে নাম করে নিল 3টা থেকে 7টা 4 ঘন্টা নাম করে নিল তারপরে কি করে যা সারা দিন যাপন করলো নিজেরটা সমাগলে ফেরা অন্য গেল এইভাবে মানুষ এই ব্যবস্থা ম্যানেজ করে মানে এই ব্যবস্থা ব্যবস্থা করে নেয় হ্যাঁ যদি আগ্রহ থাকে তাই বলছে যে নাম নাম করব এইটা মনে স্থির করতে তবে ভগবান যাও ভগবান সকল কি জানালেন লক্ষ্যপতি হাতেই সেবা গ্রহণ করে তো লক্ষ্যপতি কথা বুঝলেন তো এটা লক্ষ্য নাম করা তো নাম করার চেষ্টা করবে লক্ষ্য নাম করার চেষ্টা করবে যদি আমি জানি এটা গ্রামে গঞ্জে অসম্ভব ব্যাপার চেষ্টা করলে তোরা পারা যায় ঠিক আছে যাই হোক এখন সেই এখন ভগবান সকলের ভালোর জন্যই করেন যা কিছু ভালো সকল ভালোর জন্যই করেন এটা বোঝানোর জন্য একটা গল্প হল গল্প ওরা সেটা শুনেছিলাম গুরুবর্গের মুখে শুনেছি জানি না আপনারা শুনেছেন কিনা এই শুনে থাকা আমার শুনে নেই কিনা দুই বন্ধু একজন আস্তিক মানে ভগবানকে মানেন একজন নাস্তিক মানে ভগবানকে মানেন দুজনে অত্যন্ত কি বলে ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ বন্ধু দুজনে একদিন ঠিক করলেন খালি পায়ে মানে পায়ে চটি চটি না পড়ে জঙ্গলের রাস্তায় হাঁটবে আমরা ধারণা নেই হতো জঙ্গলের রাস্তা ভুলে যান জঙ্গল রাস্তা মানে কাঁটা পাথর কুচি অনেক কিছু আমি রাশিয়াতে মস্কোতে জঙ্গলের রাস্তা সকালে হাঁটতাম একদিন হারিয়ে গেছিলাম এদিকে যাচ্ছি তো রাস্তা পাচ্ছি না ওদিকে দেখছি দৌড়ে তো সরের বাড়িগুলো দেখা যাচ্ছে উঁচু বাড়িগুলো কিন্তু বেরোবে করতে অনেক জিজ্ঞাসা করতে 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 তারপরে নেই তো একবার যদি এখানে বাড়ির নিশানা আছে দেখতে পাচ্ছেন এখানে নিশানা নেই কোথায় জঙ্গল হারিয়ে যাবে করছে কেউ ভাবতে পারে না যাও জঙ্গলে হাঁটছে হাঁটতে হাঁটতে যে বন্ধুটা নাস্তিক সেই বন্ধুটা পায়ে হোঁচট খেলে হোঁচট খেতে পায়ের যে আঙুলটা গুড়া আঙুল আছে না তার নখটা উঠে গিয়ে ফিনকি দিয়ে রাখতে হচ্ছে কিরম যন্ত্রণা বোঝেন আর যে বন্ধুটা আস্তিক মানে ভগবানকে মানেন সে সঠাৎ বলে উঠলো ভগবান যা করে সব জীবের মঙ্গল করে কিরম নাস্তিক কিরম রাগ হয় আরে বেটা মজা করছিস এখানে আমার যন্ত্রণা হচ্ছে আর তুই আমার মজা করছিস ভগবান কিরম মঙ্গল করে ভগবান বল বলে রাগে ঠেলতে 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 জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে রাগ দুঃখ জঙ্গলে ঘাসে চাপা একটা শুকনো কুয়া ছিল সেখানে পড়ে গেল আস্তিক পড়ে গেল যে পড়ে গেল দেখব তোর ভগবান কি এখানে মঙ্গল রেখে বলেছিল পথ হারিয়ে ফেলেছে হাঁটছে সন্ধ্যা হয়ে গেছে পথ খুঁজে পাচ্ছে না তখন কি হলো না দেখলো একদল লোক এসেছে লোকগুলো অন্য কেউ না ডাক
তারা জানোয়ার খুঁজছে, জানোয়ার পায় না। কেন খুঁজছে জানোয়ার? তাদের আরাধ্য করি দেবী বলি দেওয়ার জন্য, জানোয়ার না পেয়ে তারা ওই সেই নাস্তিককে পেল, সুঠা রাজপুত্র। নাস্তিক হচ্ছে রাজপুত্র, দেখতেও সুন্দর। হ্যাঁ, রাজকে আমাদের মায়ের কাছে একই চড়া। যখন বলি দেবে তাহলে চাঁদ পড়াবে, চাঁদওয়ালা পড়াবে, জানেন তো, তিলক রাখতে বলে, সিঁদুর লাগাবে, হাড়ি কাটে মাথা দেবে। যখন একটা মানুষকে কাটা হবে জানে, সে কি সমস্যা যেতে চায়, সে ধস্তাধস্তি করেছে, ধস্তাধস্তি করার পরে মানে কি হল, পা দিয়ে আবার কাটা, পা দিয়ে আবার লেগে গেছে, আবার রক্ত বেরোচ্ছে। যা কামার খতনটা তুলে, কামারের একটা বিচার আছে, যদি ক্ষত দেহ মাকে বলি দেওয়া হয়, মাকে দেয়া হয়, তাহলে তার সমস্ত পরিবার ধ্বংস হয়ে যায়। যখন কামার কাতান তুলে দেখছে, আরে হাড়িখানা মাথাগুলো লেগে সব আছে, দেখছে আরে ক্ষত দেহ, তো তখন কি করলো, হাড়ি কাটতে মাথাটা খুলে ঘাড় ধাক্কা দেওয়া, যা চলে যা। তখন সেই নাস্তিক মনে মনে করতে লাগলো কি, যে বন্ধু তো ঠিকই বলেছিল, আজকে যদি আমার এটা না ঘটতো, ঘটনা না ঘটতো, আমরা বলি তো যাই হোক। তখন সে বললো কি, সে আবার ঘুরতে 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 সারা রাত খুঁজেছে তার বন্ধুকে, সকালে বন্ধুকে পেয়েছে। সে কুয়ার কাছে এসে বন্ধুকে বললো, ভাই এখন তোমার কথা বিশ্বাস করছি আমি, তুমি উঠো কূপ থেকে। তারা সাহায্য করে তুললো, তোলার পরে বলছে, ভাই কালকে রাত্রে এই ঘটনা হয়েছিল। কি ঘটনা? সমস্ত ঘটনা বৃত্তান্ত বললেন। বলছে, ভাই আমি তো বুঝলাম ভগবান যা করেন মঙ্গলোত্তারে করে, আমার ব্যাপারটা বুঝে নিলাম, ঠিক আছে, আমার ক্ষত হয়েছিল বলে আমি আজকে যাত্রা বেঁচে গেলাম। কিন্তু তুমি যে সারা রাত্রি ধরে এই শুকনো কুয়াতে মশা মাছির কামড়ে কষ্ট পেলে, তোমার কি মঙ্গল? তখন সেই নাস্তিক বন্ধু বলছে, ভাই এ তো সহজ সরল কথা, দুজনে হাঁটতাম তাহলে আমাকে করতো, তোমাকে বাদ দেওয়া কিন্তু বলি দিত, আমাকে তুমি যে ফেলে দিচ্ছ এটাও না, তো ভগবান যা করে সে মঙ্গল ত্যাগ করে। কষ্ট পাই তাতে কোনো দুঃখ করা উচিত না, কিন্তু ভগবানের স্মরণ হলো না এটা দুঃখ। যেমন আজকে গোপাষ্টমী, জানেন তো নাকি গোপাষ্টমী? কেন আজকে দেখবেন, আজকে সমস্ত মন্দিরে, আমাদের মন্দিরে করে, অন্যান্য মন্দিরে করে কিনা জানি না, কেন রাধারানীকে উপবেশ ধারণ করি, উপবেশ মানে মানে রাখার মানুষকে ভাষা মিশে যাচ্ছে, হিন্দিতে বলে গোয়াল বালক, তো যাই হোক, রাখাল বালকের বেশ ধারণ করিয়ে থাকে। কেন? ঘটনা হচ্ছে যে একদিন ভগবান গোচারণ করতে করতে এসেছেন কোথায়, যাবতে, যাবট আমাদের মন্দির, যাবট, যাবটটা কোথায়, কে কোথায়, যাবট হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। কি বললাম? রাধারানীর শ্বশুর বাড়ি। অনেক কথা, রাধারানীর শ্বশুর বাড়ি কেন হবে, কেন কৃষ্ণ তো, কৃষ্ণ তো রাধারানীর নিত্যপতি, কেন হবে, কেন অনেক ঘটনা আছে, এই ঘটনা বলতে কেমন সময় লাগবে, সেই সুত পাওয়া ব্রাহ্মণের অনেক সব ঘটনা আছে, বলতে যাচ্ছি না, যাই হোক। তাই সেই রাধারানীর শ্বশুর বাড়ি কৃষ্ণ ওখানে গোচারণ করতে করতে মধ্যাহ্নের পরে গেছেন, রাধারানী সেই শুধুমাত্র বাড়ি এসছে রাধাকুণ্ড থেকে ফিরেছেন, আর
রাধার আকর্ষণে কৃষ্ণ এসেছেন আর বটবিক্ষেত্র জাহাবট মানে কি জানেন জাহাব মানে আলতা আর বট মানে বটবিক্ষ হ্যাঁ বটবিক্ষের নিচে কৃষ্ণ রাধা রানীকে আলতা করেছেন এই জন্য নাম হলো জাহাবট জাহাবট জাহাব মানে কি বললাম আলতা এটা আমরা মেয়েরা পড়ে বিদেশি মেয়েরা পড়ে না ওরা কি হলো আমরা মানতে জানি হ্যাঁ কিন্তু আপনারা যারা হিন্দু মানে যারা আর কি ভারতবর্ষের বৈদিক বিধান অনুযায়ী জীবন ধারণ করে তারা আলতা পড়ে পড়ে কিনা এই রাধারানী পায়ে ভগবান নিজে আলতা করেছিল যেন ওখানে আমাদের একটা মন্দির আছে আমরা আমরা বলতে রাধারানী আমাদের দিয়ে ওই গানাটা তার যে সিঙ্গার মন্দির ছিল সিঙ্গার মন্দির সংস্কার করিয়েছে ২০১০ সালে ওখানে আমরা রাধারানী সেবা নিয়েছেন আমরা সেবা করে সমর্থ দিয়েছি যাও গ্রামের লোকেরা আমাদের কি সেবা করতে বলেছে আমরা ওখানে সেবা চালাচ্ছি যাবটি যাও সেই যাওয়াটে সেই গিয়ে সুবল সাকাকে নিয়ে গেছেন সুবলকে বলছেন সুবল ভগবান কাঁদছেন সুবল জিজ্ঞাসা করছেন প্রভু কি ব্যাপার বলছে রাধার বিবাহে আমার প্রাণ ফেটে যাচ্ছে রাধাকে নিয়ে আসা সুবল বলছেন কি প্রভু অসম্ভব ব্যাপার রাধা তো এই মাত্র বাড়ি গেছে দুপুর রৌদ্র জটিলা রয়েছে জটিলা মানে শাশুড়ি কুটিলা রয়েছে দুর্ভোগ রয়েছে দেওর সবাই রাধাকে দোষারোপ করে এখন যদি রাধাকে আমি নিয়ে আসতে যাই ওরা দেখে ফেলবে দেখলে রাধাকে অপমানিত করবেন তখন কি হলো কৃষ্ণ কিন্তু বলছেন না 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 আজ রাধা বিনা আমার প্রাণ তখন কি হলো যারা সত্যিকারের সেবক হবে তারা কোনো বিপদ দেখবে তারা কোনো বাধা দেখবে না এখন আমরা কি করি এখন গৌড়ীয় মঠে আর কোনো মঠে অসুবিধা ব্যাগ নিলাম পালিয়ে গেলাম ভাবলাম না যে প্রভুর সেবার জন্যে আমি আমার জীবনটা নিয়োগ করেছি প্রভুর সেবাটা আমার যে কোনো উপকার করতে হবে যেমন আপনার সংসার আসক্তি আছে বলে সংসারে শত বিপদ থাকার সত্ত্বেও কিন্তু সংসার আছেন কিনা যতক্ষণ না আমাদের আসক্তি আসছে সেবা ততক্ষণ আমাদের এই বিচার আসবে ব্যাগ না হঠাৎ একটু যে বললো প্রভুপাদ বলছেন গৌরীয়তে লিখছেন রূপা ভক্তি সিদ্ধান্ত শত বিপদ শত গঞ্জনা শত লঞ্ছনা সত্ত্বেও মানে না বসে বসে হরিনাম করা হরিভোজন মানে হরিনাম করে হরি সেবা করা সেবা করা হরি সেবা মানে হরি গুরু বৈষ্ণবের সেবা শত বিপদ শত গঞ্জনা শত লাঞ্ছনা সত্ত্বেও আমার ছাড়বে এই ভাবটাকে জাগিয়ে তুলতে সুবিধাবাদী হলে হবে না সুবিধাবাদী হয়ে ভগবানকে পাওয়া যাবে না যাই হোক ভাই সুবল সভা কি চিন্তা করলেন আমার প্রাণধন আমার প্রাণধন আমার নিত্য প্রভু এই ভাব প্রকাশ করেছে রাধা বিনা তার প্রাণ থাকছে না প্রাণ বিয়োগ হওয়ার সম্ভাবনা আছে তখন সুবল সাকা বলছেন ভাবছেন কি করি এগিয়ে যাচ্ছেন
সামনেই দেখা হলো, যেখানে বাড়ির সামনে দেখা হলো কাকে, জটিলবাবু বসে আছে, শাশুড়িবাবু বসে আছে, রাধারানী সুবল সরকার স্বামী জটিলার একটা আত্মীয়তা সম্বন্ধ ছিল। তোমার সুবল কি ব্যাপার এখানে? তখন সুবল উত্তর দিল, আমার বাছুরটা হারিয়ে গেছে, বাছুরটা খুঁজছি। ও হো, এত প্রখর রৌদ্রে, তুমি এক কাজ করো, রাধারানীর কাছে চলে যাও, ওখানে জল নিয়ে নাও, আমাদের বিধান আছে, যে কোনো লোক দুপুরে আছে কি দেবেন, গরম দুধ দেবেন না ঠান্ডা জল দেবেন, কোনটা? ঠান্ডা জল তো চায় না, কিন্তু আমরা দিই, ঠিক এই বিচার নেই। জটিলা বললেন যাও, চলে যাও, মিলে গেল রাধারানীর সঙ্গে অতি সহজে, যেটা চিন্তা করছিলাম মিলবো কি করে রাধারানীর সঙ্গে, বলবো কি করে রাধারানী, কি গোবিন্দের কৃপা হলে সব হয়ে যায়। যাই হলো, হলো ঘটনা হয়ে গেল, বলছে সমস্ত সুবল সখা বললেন, তোমার সখা ওখানে রয়েছে, প্রভু ওখানে অপেক্ষা করছে তোমার জন্য। তখন রাধা বলছে যাবো কি করে, যাবো কি করে, ইচ্ছা তো করছে যাওয়া, যাবো কি করে, একটা বুদ্ধি দাও, কি বুদ্ধি, তোমার বস্ত্রটা আমার দাও, রাধারানীকে আর সুবল দেখতে একই রকম, বস্ত্রটা আলাদা করেন, বস্ত্রটা আলাদা, বস্ত্রটা তোমার বস্ত্র আমি পরি, আমার বস্ত্র তুমি পড়ো, পড়া হলো, কিন্তু রাধারানীর তন্ত বের নিয়ে রয়েছে, ঢাকবে কি করে, বলছে আমি আসার সময় বলেছি একটা বাছুর খুঁজছি, গোশালা কি একটা বাছুরকে কোলে করেন না, দেখবেন আমরা জাপটে যে মন্দির করেছি, মন্দির একটা ডায়ারামা করেছি, ডায়ারামা কি বলে প্রদর্শনী করেছি, সে প্রদর্শনীতে এইটাই করেছে রাধারানী, হ্যাঁ মানে বাছুরটাকে কোলে করে নিয়ে, হ্যাঁ সন্তর করে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, রাধারানী পৌঁছে গেলেন কৃষ্ণের কাছে, কি হবে পৌঁছে কি হলেন, এবারে কিন্তু অভিনয় করছে সুবলের গলাতে, প্রভু অসম্ভব ব্যাপার, জটিলার কাছে ভান্ডের চোখে ফাঁক দেওয়া খুব মুশকিল, সুবল সরকার খসড়ে পড়ছে, তবে হ্যাঁ আমি একটা কাজ করে এসেছি, কি কাজ, আমি আসবার সময় চন্দ্রাবলীকে বলে এসেছি, যদি তোমার আপত্তি না থাকে চন্দ্রাবলী প্রস্তুত আছে তোমার কাছে আসার জন্য, দেখছেন ভগবানকে পরীক্ষা করছেন, ভগবান বলছেন না 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 না, এই রাধা কি চাই, এই ভগবান রাধারানী এই যে এই সময় উপবাস ধারণ করছে, আর একটা হচ্ছে যেমন আমাদের প্রভু কীর্তন করুন, ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি ছোট্টি গা, মানে গোচারণ করছেন, এই আজকের দিনে ভগবান প্রথম গোচারণ শুরু করেছে। তো যাই হোক, গোপাষ্টমী এই লীলা স্মরণ করে সারাদিন করুন না, যে কোনো প্রকারে মনটাকে ভগবানেরতে শীতাবস্থা করতে হবে, ভগবান কত প্রকার লীলা, লীলা পুরুষোত্তম লীলা করেছেন, যমুনার কূলে কত লীলা করছেন, সে লীলা কোনো স্মরণ করুন না, তাও না করেন, এসব মন্দিরে গেছেন না পারেন, মন্দিরে গেছেন অনেক মায়াপুরে বৃন্দাবনে মন্দিরে গেছেন, বিগ্রহ দর্শন করেছেন, সেই বিগ্রহ চিন্তা করতে পারি না করুন, কেন নাম চিন্তামণি, নাম চিন্তামণি কে বলছেন, শাস্ত্র বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামই নেই। আমি এটা বারবার কেন বলছি, অনেকের ধারণা আছে নাম করবো নানা রকমের, অনেকে দেখেছি আমি নামও করছে টেলিভিশনও দেখছে, এরা আছে নাকি,
আছে তো আছে না নামও করবে টেলিভিশন দেখবে না আছে উচিত কি না চিন্তা নাম করতে করতে যা চিন্তা করবে সেটাই হবে চিন্তা মনে যদি কেউ করে থাকে নাম করতে বিচার করে ঠিক আছে আমার সিরিয়ালটা দেখা হয়ে যাবে নামটা সম্পূর্ণ হয়ে যাবে এই সময় একটা কথা বলছি হ্যাঁ একটা ঘটনা হচ্ছে সেটা ঘটনা ঘটেছে উনি বললেন যদি ভাগবত কথা হয় তাহলে সেটা নাম করতে করতে শোনা যায় কিনা তাই তো প্রথম কথা হচ্ছে কি পাঠ করছে ব্যবসায়ী ব্যক্তিরা যদি পাঠ করে থাকে তার পাঠ শুনলে ভক্তি হবে না শক্তি ভক্তি আসলে বাড়বে কোন আমি এর সাথে একটা ঘটনা বলছি ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে এই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে অত্যন্ত বিখ্যাত এক বাবাজি বৈরাগ্যপূর্ণ তার স্বভাব একজন ভাগবত মানে হচ্ছে ব্যবসায়ী ভাগবত পাঠক মানে যারা ভাগবত পাঠ করে পয়সা যেন দেখো প্রভুপাদ মানে প্রভুপাদ গৌড়িতে লিখেছেন আমি ঘৃণা করি তাকে ভাগবত জীবীকে বেশজীবীকে আর বিগ্রহ জীবীকে বললাম বলতে আমি ঘৃণা করি হিংসা করছি ঘৃণা করছি কাকে বললাম ভাগবত জীবী মানে ভাগবত পাঠ করে পয়সা বললে কি হয় সেই ভাগবতের ফল কি হয় ভক্তি হবে বিষয় বেশ ও জীবী বেশকে অবলম্বন জীবিকা নির্মাণ করে কেন সন্ন্যাসী বেশ পড়ে গেলে লাল বস্ত্র পড়লে আমরা অনেক দক্ষিণা পাবো ভালো খাবার পাবো বেশ সম্মান পাবো সমাজে এটা বেশ আর বিগ্রহজীবী এবার এখনকার দিনে হয়েছে জন্মাষ্টমীতে ভগবানের বস্ত্র প্রয়োজন আছে এবারে আপনার মঠে 2000 ভক্ত আছে 2000 ভক্তকে বললেন 1000 ভক্ত 1000টা দেশের দাম দিন করবেন কিন্তু একটা বাকি 999টা বস্ত্রের পয়সা পকেটে রাখা হবে কেন এটা আমাদের পূর্ণ কাজে লাগবে মানে আমাদের আমাদের সব নিত্য কাজে লাগবে এই ধরনের বৃত্তিকে বলা হয় বিগ্রহ জীবী বিগ্রহকে দেখিয়ে পয়সা উপায় করে জীবিকা নির্বাহ করে এগুলোকে আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত বলেছেন ঘৃণা করি এদের মঙ্গল অসম্ভব প্রভুপাদ কেন বল প্রভুপাদ প্রভুপাদ গুরুদেব কে শিল প্রভুপাদ গুরুদেব কে বলুন জোরে বলুন জোরে বলুন সকলে বলুন জানেন তো দেখো প্রভুপাদের গুরুদেব তার একটাই মাত্র শিষ্য গুরুদেব একটাই শিষ্য প্রভুপাদ হচ্ছে শিক্ষক তিনি সে গৌরকিশোর দাস মহারাজ তখন একটা বিখ্যাত বাবাজি সেই ব্যবসা ভিত্তি অবলম্বনকারী এক ভাগবত পাঠক তিনি ভাবলেন আমি একদিন সকল শ্রোতাকে ডেকে বাবাজি মহারাজকে নিয়ে পাঠ করব আমার পাঠ শুনে বাবাজি মহারাজ স্বীকৃতি দেন তাহলে আমার পাঠের মূল্য অনেক বেড়ে যায় 7 দিন ধরে পাঠ করলেন 7 দিন ধরে সুন্দর ব্যাখ্যা করলেন 7 দিন পরে শ্রোতাগুলোকে নিয়ে এসে বাবাজি মহারাজ কিন্তু পাঠ শুনলেন কিরাম হলো বাবাজি মহারাজ উত্তর দিতে পাঠ
কোথায়? আমি তো শুনলাম টাকা টাকা টাকা, আর তো শুনি না আমি। তাহলে ব্যবসায়ী ব্যক্তি যেমন হরিনাম করা মানে কলা কীর্তন করে না, কত করে নেয়? সর্বোচ্চিষ্ট প্রয়োজ্য থা অবশ্য তোমার মুখোদ্গীর্ণ, অবশ্য মানে যারা এই সমস্ত ব্যবসা ভিত্তি করে বৈষ্ণব ভাব দেখা তারা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব কে? এ সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার কথা পায় পরাভব। কনক মানে পয়সা, যেখানে কনক সেখানে কামিনী আসবে। কামিনী মানে কামিনী মানে আক্ষরিক অর্থে বলা হচ্ছে একজন নারী, কিন্তু এখানে হবে মানে ইন্দ্রিয় তৃপ্তির লালসা। এখানে হবে কেন? ইন্দ্রিয় তৃপ্তির লালসা কনক থাকবে। আর যখন ভাববেন এটা টাকাটা আমার, মনে করুন গৌর গৌর কিশোর মানে গৌর কৃষ্ণ প্রভু আমাকে 5,000 টাকা দিল, এটা আমাকে দিয়েছে, আমার টাকা, মন্দিরে দেব না। কি হবে? জমতে জমতে একদিন অনেক টাকা হবে, বলে ধর কি সব কষ্ট করবে। হ্যাঁ, সুন্দর বাড়ি করে এখন দেখবেন অনেক ব্রহ্মচারী লাল কাপড় পরে টাকা কামিয়ে নেয়, সুন্দর বাড়ি করে, করে কিনা বাড়ি করে, বিয়ে করে, বিয়ে কাকে করবে? বিদেশি মহিলাকে, যে গ্রিন কার্ড নেবে, করে কিনা? এসব একটা ব্যবসা চলছে, এগুলোকে দেখে মুহ্যমান হওয়া উচিত না, মানে ওদের পেছনে হওয়া উচিত না। কোথায় থাকবেন? শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকা মূল। শুদ্ধ ভক্ত চরণ, শুদ্ধ ভক্ত কে? শুদ্ধ ভক্ত বর্তমানে মহাপ্রভুর রূপ গোস্বামীকে শিক্ষা যে দিয়েছেন, শিক্ষা অনুযায়ী বলছেন এ জগতে বহু প্রকারের জীব রয়েছে। বহু প্রকারের জীবের মধ্যে মনুষ্য কি অল্পতর, মানুষ আগে কি বললাম যাতে জীব আছে তারাই জীব, মানুষ অনেক অল্প। এই মানুষ যারা আছে মানুষের মধ্যে বেদকে মানে খুবই কম, আর যদি বেদকে মানে তো বেদের কর্মপাটটাকে কর্মের অংশটাকে মানে, যারা কর্মকে মানে কি বলে কর্মী বলে। যে কোটি কর্মীর মধ্যে পাওয়া যায় এক জ্ঞানী, আর কোটি জ্ঞানীর মধ্যে পাওয়া যায় এক মুক্ত পুরুষ, আর কোটি মুক্ত পুরুষের মধ্যে পাওয়া যায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত। পাবেন 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 না? আমি বিরাট কিছু হয়ে গেছি, আমিও খুঁজছি শুদ্ধ ভক্ত। যদি মনে করেন আমার গোটা পৃথিবী যদি জনসংখ্যা গোনা যায় খুব জোর 700 কোটি মানুষ, সবাই বেদকে মানে কর্ম করতে, তাহলে কত পাবে? সকল 700 কোটি যে হয় তাহলে কত? 700 জ্ঞানী হবে, মুক্ত পুরুষও নেই আর শুদ্ধ ভক্ত নেই। ভাববেন না একদম সেই হবে আকাশ থেকে পড়ে গেছে ভগবান পাঠিয়ে দিয়েছে, এসব নেই। আমি একটা সাধারণ কেন, বৈষ্ণব ধর্মটাই দৈনিক ধর্ম,
আমি অনেকদিন হরি নাম করছি অমুকের থেকে দীক্ষা নিয়েছি বিশাল হয়ে গেছি বিশাল যত হবেন ততই যত বড় উঁচু হবেন ঝড় হলে ততই কল্যাণ দুর্গাকাশে থাকুন পড়বেন পড়বেন পড়ার ভয় নেই মরার ভয় নেই এই জন্য আমার গুরুদেব বলতেন যে দৈনতা বৈষ্ণবের অলঙ্কার ভূষণ দৈনতা বৈষ্ণবের ভূষণ যাই হোক তা বুঝা গেছে কেন বলে সর্বোচ্ছিষ্ট পয়োজ্যতা দুধ পুষ্টিকর খাদ্য পুষ্টি খেলে দেহ তুষ্ট হয় ভালো হয় সব দিক থেকে ভালো দুধ খেলে সাপের মধ্যে বিষাক্ত মধ্যে বিষাক্ত সাপ কেউ কে সাপ বিষাক্ত না বিষক্রিয়া করবে না কবে কিনা পরিণাম ভালো পরিণাম ভালো কিন্তু আধারটা দেখি কোথা থেকে আসছে আধারটা যদি ভালো না হয় ওই যদি বেশজীবী বিগ্রহজীবী ভাগবতজীবী হয়ে যায় তাহলে সমাজের মঙ্গল কিছু হবে আমার গুরুদেব বলতেন বাবা এসব তো প্রচার তো হচ্ছে শুদ্ধ হবে তো হলে তো জগতের মঙ্গল হবে না জগতের মঙ্গল কোথায় হচ্ছে সমাজের সমস্যা বেড়েই যাচ্ছে অশান্তি বেড়েই যাচ্ছে দেখবেন আজকালকার দিনে ভক্ত মহলে বেশি ঝগড়া হয় কিনা কেন আমাদের আসল যে উদ্দেশ্য মনটাকে ভগবানেতে স্থিত করা এটাই আমরা করতে পারি মনটা যদি ভগবানে স্থিত করেন স্থিত হয়ে যায় জগতের পাঁচটা সমস্যাকে তুচ্ছ মনে জগতের পাঁচটা সমস্যাকে তুচ্ছ মনে হবে সে মনটা বসাবে কি করে বারবার হরিনাম করতে করতে যদি ভগবানেতে মনটা রেখে দিন ভগবানের রূপে রাখুন ভগবানের গুণে রাখুন ভগবানের লীলায় রাখুন তাহলে কি হবে মনটা একদম বসে যাবে অনেকে তো স্থির মতি ভক্তি যে কোনো পরিস্থিতিতে মনটা রাখতে ভগবান গন্ডগোল হলো ব্যাগ নিয়ে হাঁটা দিল হবে যাবেন কোথায় বাবা মাছটা জাল ছিঁড়ে লাফিয়ে পড়ে গেল কোথা পুকুরে পড়লো অন্যেশ জাল জল ফেলতে দিল এই মায়ার জাল মায়ার জালকে কেউ রোধ করতে পারে যতক্ষণ না ভগবানের কাছে স্বপ্নপন্ন হচ্ছে ভগবান নিজেই বললেন দৈবী ঝেষা গুণমী মম মায়া দূরত্বয়া আমার মায়াকে মায়াকে পার করা শুধু মুশকিল নয় অসম্ভব এমন শব্দ বললেন মম মায়া দূরত্বয়া অসম্ভব পার করা কিন্তু সম্ভব কখন হচ্ছে মহামবীর প্রপত্তন্তে মায়ানতান্তর যে প্রপত্তি শরণাগতি সব বিষয় কি শরণাগতি হ্যাঁ শরণাগতি প্রপত্তি হ্যাঁ যদি যখন যতক্ষণ না হচ্ছে কোথায় গুরু বৈষ্ণব ভগবানের চরণে কেন যত বাধা মায়ার বাধা আছে মায়ার বাধাকে কাটাতে পারবে কে এই তিন তিনটে স্মরণ কোন তিন গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন মানে বাধা বিঘ্ন বিনাশ বিঘ্ন নষ্ট হয়ে যায় বাধা নষ্ট হয়ে যায় তার কি হয় অনায়াসে হয় নিজ বাঞ্ছিত কি বাঞ্ছাটা কি আমার চরম বাঞ্ছা হচ্ছে চরম ইচ্ছাটা হচ্ছে আমি চির আনন্দ লাভ করব যারা অন্য কোনো মঞ্চ আছে নাকি চির আনন্দ লাভ করবো
এই চির আনন্দ লাভে আপনি হরি নাম করুন, যারা হরি নাম করে না সকলে কিন্তু চেষ্টা করে যাচ্ছে, কেউ লেখাপড়া শিখছে, চাকরি পাচ্ছে, বড় বড় চাকরি পাচ্ছে, পয়সা উপায় করছে, বাড়ি করছে, গাড়ি করছে, বিলাসবহুল বস্ত্র পরছে, কিন্তু দেখবেন শান্তি নেই, আনন্দ নেই। এখনই আনন্দ এখনই দুঃখ। আমার গুরুদেব বলতেন যে আনন্দের পরিণতি প্রধান হয়ে যায় সরকার থেকে বললেন। আপনি 5 বছর থাকবেন, 5 বছর পর আপনাকে বলা খেলে না হবেন হবেন বুদ্ধিমান মানুষ তো হবেই না। যারা ভৌতিক আসক্তি থেকে আমার ছেলে মেয়ে আছে, যতবার উঠে নেবো আমি উঠে উঠে নেবো, তোমার মেরে দেবে মেরে দেবে। ভৌতিক বুদ্ধিমান মানুষ কারা? যারা তারাই বুদ্ধিমান মানুষ যারা তার আসল তত্ত্বটা বোঝে। তত্ত্বটা কি? না আমি ভগবানের নিত্য দাস, যা কিছু করব ভগবানের জন্য। যদি পঞ্চায়েত প্রধান হই দেখবো এই গ্রামটা ভগবানের গ্রাম, এই গ্রামের কোনটা অভাব আছে সেটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে যা পয়সা আসবে উপর থেকে সব পয়সা ভগবানের সেবা ভগবানের গ্রাম সাজাবো। এখনকার দিনে দেখুন, আমি দেখলাম আমারই বন্ধু ছিল, নাম বলবো না, তার বাড়ি হয়ে গেছে বহু লক্ষ টাকার বাড়ি করেছে, আমারই বন্ধু ছিল আমার গ্রামে, মানে জানা বহু লক্ষ টাকা ঘটতে পারছে। আগে তো নুন আনতে পান্তা ফেল প্রচুর, যাই হোক রাজনীতি আলোচনা না করাই ভালো। এখানে ধর্মের কেন, ধর্ম হচ্ছে আমাদের মানুষ জীবনের একটা প্রধান লক্ষ্য। কেন ধর্ম মানে আমি বলেছিলাম না কি বললাম, ধর্ম মানে আমাদের আত্মার আমরা আমাদের আসল পরিচয় কি আমরা আত্মা, শরীর নয়, আত্মা শরীর নয়। তাহলে আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। নিত্য স্বাভাবিক স্বভাবটা কি একটু খোঁচা দিলে এই একটা উত্তর বেরিয়ে আছে, চির আনন্দ চায়, চির সুখ চায়, চির শান্তি চায়, অন্য কিছু চাই। আমি মনে করো আপনাকে একটা কাজ দেওয়া হলো, যে কাজটা মানে এত সমস্যা, আমরা যেমন আমি একটা কথা বলছি, আমার এক মাসির ছেলে, মাসি বলতে আমার মানে পূর্বাশ্রমের মাসির ছেলে কাজ পেয়ে ইনোভা কোম্পানি, ইনোভা জানত, ইনোভা গাড়ি কোম্পানিতে ব্যাঙ্গালোরে কাজ পেয়েছে। সেখানে 32টা রোবট আছে ওই ফ্যাক্টরিতে, রোবটে সিস্টেম ইঞ্জিনিয়ার মানে সিস্টেম ইঞ্জিনিয়ার কাজ করছে। রোবট প্রতিদিন একটা করে পাগলা হয়, রোবট পাগলা হয়ে গেলে কি হয় তাকে থাকতে সারাক্ষণ থাকতে, 6 মাস কাজ করার পর মাসে দেখলো ছেলেটার দাম হয়ে যায়, পয়সা আছে দাম হয়, দাম হয়ে গেলেন অ্যাট্রাক্টিক হয়ে যায় রোবটে, কোম্পানি টাকা দেবে হোটেল ভাড়া দেবে 1000 টাকা প্রতিদিন, হোটেল ভাড়া খাবার খরচা নিয়ে 1000 টাকা প্রতিদিন হাতে দেয়, মাইন্ড তো আলাদা আছে। তো দেখুন এত পয়সা পেয়েও প্রতিপক্ষ দরকার নেই আমার কাজের দরকার চলে, কেন এরকম কাজ যে কাজে শরীর থাকবে না, ভগবানের দেওয়া শরীর, যে কাজে ভগবানের সেবা করার অবসর মিলবে না, 24 ঘন্টায় সেই কোম্পানির কোম্পানি খিদমতকারী করে দাও, তাদের খেয়াল কিছু মতো চলতে হবে, সেরকম কাজ করার দরকার। এই জন্য আমাদের সুখ কোথায় আছে, সুখ আছে ভগবানের।
আমরা যে সুখ স্বপ্নটা বলি অনেকে অনেকে দেখবেন অনেক শুনতে দূর থেকে তারা হরি ভজন করে না তারা ভাববে যে দুঃখার কথা আমি তো সুখে আছি আমি তো সুখে আছি আমি ধরে নাম করি না সুখী আছি পয়সা আছে সব করছে আরে বংশ করছো সবই তো করছো কিন্তু এদের একদম পরে ছেলে মরে গেল সুধাবে একটা আমার এই কয়েকদিন আগে একটা মেয়ে দীক্ষান্তে এসেছে আমার কাছে ও যে যে আমার বাবা ছিল বিজেপি অফিসার আমার দাদা MBA পাশ করেছে আর পাশ করার পরই পাগল হয়ে গেছে সেই শোকে আমার মা মারা গেছে দেখুন ডিরেক্টর অফিসার সে এখন পেনশন অনেক টাকা শিশু মা মারা গেছে মায়ের সব বাবা মারা গেছে আমি দাদা কেনে পড়েছি দাদা পাখা মারা গেছে দাদা তো পাস করেছে MBA কি করবো আমার আর দুঃখের শেষ নেই বিবাহ করতে পারছি না দাদার জন্য ওর পাশে আর্থিক না তার কি আর্থিক বছর বয়স হয়ে গেছে সুখ হলো যে আমার বাসি হলো যে সুখের পরিণতি দুঃখ যেখানে যে মুহূর্তে মরবেন মরার পরে তো শেষ নেই আত্মা কর্ম অনুযায়ী আবার একটা দেহ এখন মানুষ হয়েছেন কর্ম এমন করেছেন হিংস্র হ্যাঁ বা কপটতা করেছেন কবির জঙ্গলে সাপ হয়ে যাবে গৃহস্থার কুত্তা হয় জন্ম লাভ করবে দেখেন কুত্তা গুলো কি হয় খাবার পেট ঢুকে গেছে একটু উচ্ছিষ্ট মামাচে কানে যে পুরাচ্ছে সেটা খাচ্ছেন একটা ছিল একটা 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 কি বল পাথর নিয়ে দুম করে মারল পেউ পেউ করে ছুটছে হোটেলের সামনে বসে আছেন যদি কিছু পড়ে যায় যে একটা হোটেলের লোক কি করলো রান্না করতে করতে গরম তেলটা বাস সুখ হলো মানুষ দেহ পেয়ে হ্যাঁ কুত্তা জন্ম হলো সুখ হলো এই জন্য বলছেন মানুষ দেহ পেয়ে যদি আমরা ভগবানের নিতে পারতে তা না পারলাম ভগবান তখনই যাওয়া যাবে যখন আমাদের মনটা ভগবান মন ভগবানের নেই যেখানে আছে সেখানে কোথায় আছেন কোথায় আছেন মনটা কোথায় রেখেছেন আপনি জানেন আমার মনটা কোথায় আছে আমি জানি দেখতে পাবো এই জন্য মনটা আসছে কেন কেন করছে বারবার আপনারা আমার গ্রামের গল্প করে শাস্ত্রের কিছু শ্লোক বলে দিলাম গল্প দিয়ে দিলাম বলে কতদিন আমার পণ্ডিত ব্যক্তি এসেছিলেন আমি পণ্ডিত নাম আমি উদার্ত কণ্ঠ বলে পণ্ডিত নাম যেসব কথাগুলো আমি ভগবানের ভগবানের শুদ্ধ ভক্তের মুখে আমার গুরুদের শুনেছি গুরুবর্গকে শুনেছি আমি এগুলি বলার চেষ্টা করি আর তারপরে একটু বই টুকটাক দেখে নিই বলার চেষ্টা করি যাই হোক আমাদের আসল লক্ষ্য মানুষ জীবনের লক্ষ্যটা কি না আমরা আমাদের মনটাকে ভগবানের স্থিত করি আমি বলছি না ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন চিত্ত স্থির হবে সকল শৈব সহ্য গুণ সম্পন্ন হয় একটুতেই কোমর বেঁধে ঝগড়া করতে যাবেন ঝগড়া করেন নাকি ঝগড়া করেন কেউ ঝগড়া করা বন্ধ করুন কেন কলি মানে ঝগড়া যদি কলহ মানে ঝগড়া ঝগড়া করলে কি হয় বুদ্ধি বাড়ে না কমে বুদ্ধি কমলে কি হয় পুণ্য হয় না পাপ হয় না সুকৃতি বাড়ে কোনটা পাপ হয় চিত্ত স্থির হবে বাড়ি উনি বলছেন সহ্য গুণ সম্পন্ন হয় মঠবাসীর একমাত্র কর্তব্য আমি সেটা উল্লেখ করি কারণ মঠবাসী যারা করে যারা মঠে থাকে তারা সবাই হরিভজন করে এখন একটা অন্যরকম হয়ে গেছে সুবিধা পাওয়ার জন্য যায়
বুড়ো হয়ে গেছি যেমন যেমন এই অন্নকটের দিন আমার এই গ্রামের একজন খুব ধনাঢ্য লোক বয়স প্রায় 80 লোক হবে গিপ দেখাতে মার করছে ভেতরে ঢোকাচ্ছে হ্যাঁ ওই আমি মঠে থাকবো ওকে মঠে থাকবো আচ্ছা আপনি তো আমার তো হাতি দোকানে বাড়ি আছে গ্রামে বাড়ি আছে আমার দোকান আছে মানে বড় বাজার রাজাকাড়া দোকান আছে নিউ মার্কেটে দোকান আছে আমি কেন মঠে থাকবো কেন সব দেখে নিয়েছি সব দেখে নিয়েছি কেউ ঘর নয় তাহলে এখানে আসলে তাহলে কি করবো মঠে সভা নিজে হাঁটতে পারছেন না সে চলছে তো বলছি দেখুন আমাদের মঠে নিয়ম আছে সত্যিকার নিয়ম আছে 40-এর বেশি পার হয়ে গেলে মঠে পারমানেন্ট নেব না কারণ আর নিলে কি হয় ওই যে 40-এর আগে যদি না আসে পরে আসে যে স্বভাবটা করে নিয়েছে ও পাল্টাতে যায় না অনেকে রেখেছি মানে পাল্টাতে চাইলেও চাই পারে না ওটাই চাই যেটা যেটা শিখে গেছে ওটাই চাই ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি আর কত 40-এর উপর হবে না লজ্জা করলে হবে না ঠিক আছে আপনাদের সম্পর্ক কোথায় রাখলেন আমার চাই না কোথায় সব দিয়ে দিয়েছি কাকে না বোনকে সব দিয়ে দিয়েছি আপনি এখানে এসছেন তাহলে সেবা করবো রিজন বলছি যারা মঠে আছে সবাই এখন হলি পূজন করতে আসেন সবাই বেশিরভাগ সব সুবিধা হলি আছে ভালো আছে বড় বড় মঠে হলে বেশি সুবিধা পাওয়া যাবে আর ভালো ঘর পাওয়া যাবে ভালো খাওয়া পাওয়া যাবে একদম ওখানে থাকা যাবে আরে এইভাবে হলি পূজন হয় না ভগবানের ভজন করতে গেলে ভগবানেতে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ সমর্পণ মানে আত্মনিবেদন করতে হবে আত্মনিবেদন করি পূর্ব পদে ঐনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি কি চাইছি আমরা জীবনে আনন্দ তার কিসে হলো শরণাগতি কোথায় গুরু বৈষ্ণব আত্মনিবেদন করি তু আর পদে দেখুন বলি মহারাজ রাত্রিরে তো লোক থাকবে শঙ্করবাবু বাড়ি যাবে তো শীতকালে রাত্রি ঠিক আছে শোনো এখানে প্রসাদ পেয়ে যাবে শেষে বলতে হবে ভুলে যায় সকলের জন্য প্রসাদ হচ্ছে এরা সকলকে এরা বৈষ্ণব সেবক আনন্দ এই বাড়ি থেকেই আমাদের মঠে মধ্যমণি স্বরূপ গোপীনাথ বাবাজি এখান থেকেই গেছে এই বাবাজিদের বাড়ি গোপীনাথ বাবাজির বাড়ি উনি এখানে আসেন উনি থাকেন আমাদের জগন্নাথ পুরী মঠে মঠের রক্ষণ ওখানে ঘটনাকে আমার গুরুদের খুব ভালোবাসে আর ওনার দৌলতে বাড়ির সকলেই আমার গুরুদেবের আশ্রয় নিয়েছে আর সেই আকর্ষণ এখানে আছে ভাববেন না যে ও সিদ্ধার বস্ত্রালয় মহানন্দ কুন্ডু এদের প্রচুর পয়সা আছে এখানে আসে পয়সা তো যা দেয় ভগবানের সেবা দেয় লাগি আমার ট্যাঙ্কে কোনো টাকা নেই আপনার যখন তো অনেকে ভাবি মহারাজ প্রচুর টাকা তো টাকা নেই তো বাবা হ্যাঁ ভক্ত আছে ভক্ত লোকের কাছে টাকা আছে যদি আমার কিছু হয় তারা পাঠিয়ে দেয় তারা পাঠিয়ে দেয় আমি অনেক টাকার মালিক
আরে আমি মালিক হতে চাচ্ছি না, আমি ভগবানের দাস হতে চাচ্ছি, ভগবান ভক্তের দাস হতে চাচ্ছি। তা জানি আত্মনিবেদন কে করেছিলেন? বলি মহারাজ করেছিলেন। তো বলি মহারাজ যখন বলিমার কাছে গেলেন, বামনদেব ছোট্ট, বামন মানে ছোট্ট নাকি বড়? ছোট্ট বামনের কেন ছোট ছোট? তিন পা ভূমি চাই, তিন পা ভূমি চাই। বলি মহারাজ বলছে আমি এত দানবীর, এই ছোট ছোট পায়ের এইটুকু দান চাইতে এসছ? এমন দান চাও, আপনাদের মতো ভাষা করে বলছি, এমন দান চাও যেন কয়েক পুরুষ তোমাকে মেঘে খেতে মানে ভিক্ষা করতে না, হিরে চেয়ে না, সোনা চেয়ে না, তারপরে দশটা গান চেয়ে না। তোমরা বললেন হে রাজন, আমি ব্রাহ্মণ, আমার যা প্রয়োজন আমি সেটা চেয়েছি, তুমি দেবত দাও, নাহলে আমি এখান থেকে চলো। ভিখারিকে যদি ফিরিয়ে দেয় যে ব্রাহ্মণ ভিখারি অতিথি ফিরে যায়, আমরা প্রসাদ থেকে কি হয় মঙ্গল হয়। যাই হোক, বলি মহারাজ সেই বামন দেবের রূপ দেখে মুক্ত হয়ে গেছে। তারপর আমার হঠাৎ কি হলো, বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তপস্যা দেখেন, আরে এ তো তোমার শিষ্যকে ধোকা দেবে। তোমার শিষ্য এই মা বলি কনকের শিকার হয় না, এ সাক্ষাৎ বিষ্ণু, এরকম রূপ নিয়ে এসছে। বলি মা তো পাগল হয়ে গেল, পাগল বলতে আনন্দে পাগল হয়ে গেল। বিষ্ণু যিনি সমগ্র জগতের মালিক, সে আজকে আমার কাছে এসেছে ত্রিপাঠ ভূমি চাইতে, আমি দেব না। গুরুদেব আপনার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন নেই, মনকে ত্যাগ করুন। লাভ হয়ে যেন ক্ষতি হয়েছিল, লাভ হয়েছে দুপাদে দুপাদ ভূমিতে সমস্ত কিছু দখল করে নিল। আর এক পা বাড়িয়ে যাকে বললেন আমি থেকে একটা পা এলাম, ত্রিবিক্রম, সে বিক্রম ত্রিবিক্রম না। তো যাই হোক, সেই দেখবো বলছেন বলি আমি তো তোমার কথা, তোমার কথা অনুযায়ী তুমি শিকার হয়েছ। আমি খুব ছোট করে বলছি, তা আমি এক পা কোথায় রাখবো, তোমার তো আমার দুটো পায়ে তোমার সমস্ত রাজ্য দখল করে নিয়েছে। তখন কি করেছিলেন? তখন তো বলেননি হে তুমি একদম ছল কপট, বলেছেন কি তুমি আমাকে ছোট ছোট পা দেখেছি, ওই জন্য আমি ওই জন্য আমি রাজি হয়েছিলাম, এখন তুমি গন্ডগোল করছো, বলেছেন কি? আনন্দের সহকারে প্রভু আমার মাথায় কোথায় গেলেন, শান্তি নেই কোথায়, সুতলে। এই জন্য আত্মনিবেদন করি তু অপদে, এই এটা করতে হবে। কোথায়? গুরু বৈষ্ণব ভগবান, ভগবানের সহায় এ চোর সেও ভগবানের, যে মাতার সেও ভগবানের। যেন আমাদের একটা শব্দ দিয়ে জানিয়েছি যথাযোগ্য সম্মান, সাপ সে ভগবানের, সাপ দৌড়ে আসছে ভগবানের জীব বলে প্রণাম করলে কি হবে, ঠোল মারবে কিনা কোন? তখন একটু সাবধান হতো, সম্মান মারব বজায় করে বৈশাখ সবার ধ্যান সকলে সম্মান করিতে সকতি দেবনাথ, তবে তোমার হরি নাম গাইতে হবে, তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে, কারণ নিন্দা করতে যাবেন না, নিন্দা শোনেন
সেই স্থান ছেড়ে চলে যায়। আর যদি বলেন যে অবুজ বলছে নিন্দা করছে তা বোঝাবার চেষ্টা করবে, না বুঝতে ঝগড়া করে মারামারি করতে যাবে, চুপচাপ হয়ে চলে যাবে। কৃষ্ণ কৃষ্ণ কেন চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায়ে ছিল বৃন্দাবন দাস ঠাকুর আমাদের জানাচ্ছেন, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে তিনি উপলব্ধি করতে পারেন, কে কার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে। কি বললাম? কার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি দেখিলে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা কি? প্রেম লাভ করে গোলকে ফিরে যায়। প্রেম লাভ কখন করা যাবে? যখন কাউকে নিন্দা না করে অপরাধ শূন্য হয়ে হরিনাম করা। কে বলছেন? চৈতন্য চরিতামৃত বলছেন, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিদা ভক্তি, কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্য তার মধ্য সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তারপরে কি বলছেন? নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম, ধর প্রেম পাচ্ছে কিনা, অপরাধ শূন্য হয়ে যদি নাম করা যায় তাহলে প্রেম পাওয়া যায়, আর যদি অপরাধ যুক্ত হয়ে করা যায় তাহলে বিষয় বেড়ে যাবে, বিষয় বাসনা বাড়বে। কিরাম বাসনা? বিষয় আমার একটা আজকে আমার 1000 টাকা রোজগার হচ্ছে, আর 2000 টাকা রোজগার করতে, 4000 টাকা রোজগার করতে, রোজগার বাড়তে। কৃষ্ণ বাড়া, কৃষ্ণের নাম সঙ্গে বাড়া, আমার চিন্তা করবেন খালি বাসা বাড়তে, রোজগার বাড়তে। ব্যবসাটা দোষের নয়, ব্যবসাটা ভক সেবার উপকরণ, নিজের নিজে ব্যবসা করছে। এরা দেখুন, আমি তো দুদিন আগে সুদর্শন প্রভু স্বপন প্রভু যে বাড়ি সেজ করতাম, বড় করতাম, এবং তার ছেলে সোমনা ঋষিধর বক্তা বসে বলে এখানে আসছেন, এখানে হবে না, হবে না, বলেন হবে নে বড় কথা হবে নে। দেখি আমি তো এসেছি, মামা ডাকছে বলে আমার মামা বলতে যত চোলা যাওয়া হবে, হ্যাঁ বহুদিন এখানে কিছু হয় না চোলা, আমার এখানে মায়াপুর আসতে দেবেন। আমারও ইচ্ছা হচ্ছিল, ভাবি তো আছি দেবেন, ভালো থাকে লাভ নেই, চলো ভক্ত ডাকছে চলো। আমি তো এসেছি মাত্র একদিনের জন্য, তো যাই হোক বললাম ঠিক আছে, আমি তো রোববার সন্ধ্যেবেলা যাওয়ার কথা ছিল মানে মায়াপুরে, আমি বেহালার প্রোগ্রাম সেরে আর হাজরা মোড়ের একটা প্রোগ্রাম সেরে আমি রোববারের বিকালের মধ্যে এখানে ঢুকে পড়ো। আর ভগবানের কি কৃপা যে আজকে সমস্ত প্রোগ্রাম রাস্তাঘাট ফাঁকা ছিল, এখানে চলে এসেছি 7-8 মিনিট চলে এসেছি, ভগবান তারপর এখানে চলে এলাম, আমাদেরও দর্শন হয়ে গেল। কার্তিক ব্রতে, কার্তিক ব্রতে ভক্ত দর্শন করলেও ভগবান সুখ, হ্যাঁ আপনারা অনেক কষ্ট করছেন, করেননি কষ্ট, কষ্ট করছেন, আমাদের বেশি কষ্ট করছেন। যাই হোক শুনুন, সকলে 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 কারো নিন্দে না করে, যদি কেউ নিন্দা করে থাকে তাকে বোঝাবার চেষ্টা করবেন, ভাই এটা করছো তুমি কেউ উঠে সাপ নিয়ে খেলা করতে, আর কেউ উঠে তো লাজে পা দিলে কি হয়, কোথায় মারবে, এমন মারবে একদম মাংস চুলে নিয়ে চলে, হয় না? আর সবল মেরে রক্ত বেরোলে কি হয়, রক্ত কি কিরাম দেন, শান্তি দেয় না জলে, শরীর তো জল তেমনি করে কেউ পিছনে
অপরাধ ওটা যদি হাতি ওটা হাতি মাতা কি হয় কিন্তু অপরাধ ওই অপরাধ হয়ে যায় পাগল হাতির মতো সে ভক্তির শেকড়কে উড়ে নেবে শেকড় উড়ে গেলে ভক্ত তো বাঁচবে জন্য খুব সাবধান বলছেন নিরপরাধ নাম লইলে পায় নিরপরাধ আর কোন বাহ্যারম্ভ করবেন না যেখানে বাহ্যারম্ভ থাকে আমার কথা না ভক্তি ঠাকুরের কথা বাহিরে সাজ্জত অন্তরে তো ফাঁকি তত বাহিরে সাজ্জত সাজ মানে দেখানো মাফি সুন্দর একদম বর্ণার্থ সব কিছু করলাম লোককে ভুলিয়ে দিলাম এতে করে না হবে লোক ভুলে পরমার্থ হয় না ভগবানকে ভুলে পরমার্থ হয় ভগবানের মায়াকে ভোলাতে হবে মায়াকে ভোলানোর জন্য ভগবান শরণাপন্ন হতে হবে বলছি ভগবানকে ভুলিয়ে পরমার্থ মানে ভগবানকে হ্যাঁ সন্তুষ্ট করে পারা ভগবানকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে হরিনাম করতে হবে অপরাধ শূন্য হবে শুধু হরিনাম করলে হবে না অপরাধ শূন্য হবে এই যে বলছে নিরাপরাধ নাম লইলে অপরাধ শূন্য হরিনাম করবেন বৈষ্ণব সেবা করবেন আর ভগবানের সৃষ্টিকে সম্মান ভগবানের সৃষ্টি বলতে এই সাপ আসছে মেরে দেবেন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দূরে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন সমস্ত প্রাণী ভগবান সৃষ্টি করেছেন একটা প্রয়োজনীয়তা আছে আমি জানি না ঠিক আছে হ্যাঁ যা জন্ম দিইনি তাকে মরার অধিকার আমার নেই এই বিচার নিয়ে চলবেন সৃষ্টিকে সম্মান দেবেন যা কিছু খাবেন সেটাও জীব কিন্তু ভগবানকে দিয়ে খেলে ভগবানের জীব ভগবানকে দিলে সেই জীব উদ্ধার প্রাপ্ত হয়ে গেল মানে সেই জীব মানে এই পত্র মানে পাতা ফুল ফল দুধ জল যা কিছু খান না অনেক জীব আছে ভগবানকে দেবেন তো ভগবান ওই সমস্ত জীবগুলোকে উদ্ধার করে দেবেন মানে এই রাজ্যে সংসার গোলক না পাঠিয়ে তা না সাধনা না থাকলে কখনো গোলকে যাওয়া যাবে না সাধনা করতে হবে সাধনা করার জন্য আমাদেরকে ভগবান ভক্ত গিয়ে মানুষ দেহ দিয়ে দেন সেই জন্য সেই জীবগুলো আপনাকে কষ্ট না পেয়ে আপনার কাছে সুখ পায় হ্যাঁ কি বলে হ্যাঁ আমার পাপ হলো না কিন্তু জীব হত্যা হলো পত্র পুষ্প ফল কেটে ভগবান কাটলাম জীব হত্যা হলো ভগবানকে দেওয়ার সঙ্গে সঙ্গে পাপ হলো না ভগবানের প্রসাদ হয়ে ভক্তি হয়ে গেল এই সেভাবে জীবনযাপন করুন কষ্ট আছে জানি কিন্তু কষ্ট করলেই আমার কথা না উপায় কষ্ট করলে শ্রেষ্ঠ তাই কষ্ট সত্য কষ্ট সহ্য করে হ্যাঁ ভগবানের বিধান মেনে সংসার ধর পালন করো কৃষ্ণের সংসার করো ছাড়িও না সেটা ভগবানের ভগবান সন্তুষ্ট ভগবানকে সুখ দেবে না যে আচরণ সেটা অনাচার ভগবানকে সুখ দেবে সেটা ভক্তি অনাচার ছেড়ে ভক্তি করে জীবনটাকে সার্থক করুন সুখময় করুন আনন্দময় করুন শান্তিময় করুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ কথা তো অনেক আছে রাত্রি হচ্ছে এখানে প্রসাদ পাওয়াবে একটুখানি জায়গা আপনার একটু বসে বসে একটু যদি অপেক্ষা করতে হয় যারা দূরে দেখে আসছেন আগে দিয়ে দেন হ্যাঁ যারা নিকটে থাকবেন আছেন তারা একটু পরে পাবেন তাহলে এখানে তো হবে না তখন হবে না যাই হোক এখানে বসে যারা একটু সামর্থ্যবান আছেন তারা একটু পরিবেশন করতে চেষ্টা করেন সামর্থ্যবান হ্যাঁ যারা একটু শক্তি ব্যয় করতে পারবেন অনুরোধ করছি আসুন এখানে একটা পরিবেশনে থাকতে পারেন।
হরে কৃষ্ণ এখন আমাদের আদি কুমার প্রভু একটু কীর্তন করবেন ওরা সুকুমার প্রভু কীর্তন সুকুমার প্রভু কীর্তন আমরা শোনেন না নাকি আরে আগে শোনেন আগে শোনেন তাহলে উনি করুন মহামন্ত্র সকালে কিন্তু প্রসাদ পেয়ে যাবেন কোন রোগ দেবদেবকে আদেশ করছে আদেশ করতে নেই সকালে অনুরোধ করতে প্রভুপাদ সকলকে আপনি বলে সম্ভব আমার একটু দাম্ভিকতা আছে তুমি বলে ফেলি যাই হোক অনুরোধ বলুন যাই করুন যাই করুন আমরা মুদ্রা কথা হচ্ছে আমরা প্রসাদ হ্যাঁ প্রসাদ না পেয়ে যাবেন বলছেন আমাদের মন্দির থেকে বেরো ভাগবত ধর্ম বলে গুরুদেবের একটা গৌড়ীয় সিদ্ধান্ত বলে সেই উনি বলছেন সকলের নেয়া একটা কর্তব্য হ্যাঁ কেন এটা করলে এটা মোটামুটি একটা 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 ধারণা হবে গৌড়ীয় সিদ্ধান্তটা কি আর আমাদের জীবনের লক্ষ্যটা কি আমরা যাচ্ছি কোথায় গেছে ধারণা এছাড়াও দেখুন আমাদের আজকে হচ্ছে 22শে নভেম্বর তাই তো 22শে নভেম্বর 1999 সালে আমার গুরুদেব আমাদেরকে ছেড়ে চলে গেছে 22শে নভেম্বর 1999 সাল সকাল দুটো দশে আমরা বলি রাত্রি কিন্তু ভাষার অনুযায়ী সকাল হবে সকাল 2:10 22শে নভেম্বর আমাদের গুরুদেব অপ্রকট হয়েছিলেন মানে এই জগৎ ছেড়ে চলে গিয়েছিলেন সকলকে আমার তার সাক্ষাৎ দর্শন থেকে বিরত করেছিলেন কিন্তু আজ বহুদিন পরে প্রায় আজকে 22 বৎসর পরে আমরা তার বাংলা ভাষায় জীবনী প্রকাশ করতে সমর্থ হয়েছি এই জীবনীটা হচ্ছে 400 পাতার জীবনী সম্পূর্ণ একটা রঙিন কালারফুল লেখা চিত্র সহ সবটাই রঙিন কালারফুল ফোর কালারের বুক বলছে তো 400 পাতা বুক এই এই বই এই বইয়ের মধ্যে 3টে দিক আছে গৌড়ীয় ইতিহাস গৌড়ের ইতিহাস আছে গৌড়ীয়দের ইতিহাস কারণ আমার গুরুদেব মঠে এসেছিলেন তখন যখন মঠে আসেন তো ভক্তরা তাকে প্রকট ছিলেন তাকে দর্শন করেছেন ভক্তেশ্বর গুরুদেব বিপিন বাড়ি গোস্বামী তাকে দর্শন করেছেন সব আছে আবার প্রভুপাদের গুরুদেব ছিল গৌড় তাকে দর্শন করেছেন প্রভুপাদ আছে হ্যাঁ এই সমস্ত ঘটনা কীভাবে তিনি দর্শন করলেন তাদের স্বভাব কি ছিল সমস্ত গৌড়ের ইতিহাস জানতে পারে তারপরে
ওই সময়কার সংস্কৃতি কি আছে এই বইয়ের মধ্যে পাবে। কারণ সমস্ত আমার আমি লিখেছি, ওটা আমি লিখেছি, গল্প আকারে লিখেছি, গল্পের ছক আকারে লিখেছি। আর পাবেন কি গুরুদেবের সমগ্র জীবনটা, গৌড়ের ইতিহাস, গৌড়ের কালচার মানে সংস্কার সংস্কৃতি, বা গুরুদেবের জীবন, তিনটি একসঙ্গে গৌড়ের মানে গুরুদেবের জীবনই স্বরূপ পেরেছি। যদি সম্ভব হয় আপনারা আদি কপাল পুরস্কার যোগাযোগ করবেন, নিজে পড়ুন, অপরকে পড়ান, নিজে কিনুন। একটা বইটার দাম করে 400 টাকা দাম করেছে, হয়তো অনেক টাকা দাম হবে আমার কাছে নাকি, যাই হোক কিন্তু কিনতে পারেন ভালো। আর তাহলে আদি কপাল প্রকাশ, এই আদি কপাল প্রশ্ন আদি আপনার কাছে বলবেন, আপনারা নিন না, বিক্রি করুন না। জগতের লোক পড়লে শুদ্ধ ভক্তের জীবন কিরাম হওয়া উচিত জগতের লোকের ধারণা হবে। জগতের লোক জানে কি শুদ্ধ ভক্ত মানে বিশাল বিশাল মন্দির করলো, বিশাল বিশাল বড় বড় বিগ্রহ প্রতিষ্ঠা করলো, এগুলো হচ্ছে বড় শুদ্ধ ভক্তের লক্ষণ। এটা নয়, বড় অনেক সব শিষ্যদের শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, শুদ্ধ ভক্তের লক্ষণ। হ্যাঁ, এটা সম্পূর্ণ হ্যাঁ, এটা তো আপনারা এটা নিন, পড়ুক, আর জীবনটাকে শুদ্ধ ভক্তের পদাঙ্ক অনুসরণে ভক্তি জীবনটা চালু করুন। ভক্তি জীবনটাকে শুদ্ধ ভক্তের পদাঙ্ক অনুসরণে আপনারা যে পথে চলেছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত হন। হরে কৃষ্ণ ইতাই গৌর প্রেমানন্দে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama